सामने बांगला नीतिपत्र कार सम्पर्क आलोचना कर आगे तुम्हारा कार संख्या सम्पर्क एक ज्ञान करो कार सूत्र आगमन हम जय क्रिया सम्पादन कर क्री जुग अजुग व्याकरण परिभाषा व्याकरण परिभाषा वाक्य क्रिया पदर साथ अन्य पदे जय सम्पर्क थे আবারও বলি বাক্যকে বাক্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদে যে সম্পর্ক থাকে তার বলে কারক সাধারণত ছয় প্রকার এক কর্তৃকারক কর্তৃকারক কাকে বলে একদম সহজ কথা বলি যে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক তার বলে যে ক্রিয়া সম্পাদন করে তাকে কি কারক কর্তৃকারক বলে পত্রিকার উদাহরণ যেমন করিম বলকেলেন এখন আমি তোমাদের যদি প্রশ্ন করি কে কেলে সবাই বলবে যে করিম খেলে এই যে করিম বলকেলেন সম্মান করলে এই করিমটা হলো এখানে কর্তৃকার আচ্ছা কর্মকার কর্মশব্দ তো সবাই বুঝো কর্ম কাজ যে কর্তা যে কাজটা করে সেটা হচ্ছে কর্ম সেটাকে আমরা আরো সহজভাবে বলি কর্তা যা সম্পাদন করে তার কর্মকার কর্তা যা সম্পাদন করে তার কর্মকার এখানে দেখ উদাহরণ দেখা যায় করিম বল খেলে এখন জিজ্ঞেস করে বুঝলো কে কি করে করিম কি করে বল খেলে এই যে এই কর্মটা হচ্ছে বলটা হচ্ছে কি কর্ম তিন করণ কারক কর্ম বা মাধ্যম দ্বারা দিয়ে কর্তা যা দ্বারা বা যা দিয়ে ক্রিয়া সম্পাদন তাকে হল কর্মকার কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে হল কর্মকার যেমন আমি কলম দ্বারা লিখি এই যে কলম দ্বারা হচ্ছে আন্দোলন করা হলো কলম দ্বারা কি দ্বারা লিখি কলম দ্বারা চার সম্প্রদান দ্বারা সম্প্রদান মানে একটু দান করা যেটার প্রতিদান বিনিময় হয় না এটা হচ্ছে কি সম্প্রদান সম্প্রদান কারণ কাকে বলে স্বার্থ ত্যাগ করে কাউকে কোনো কিছু দান করা বোঝালে তাকে সম্প্রদান কারক বলে যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও আমরা যে ভিক্ষুককে টাকা দিয়ে পয়সা দিয়ে ভিক্ষা দিই সেটা কোনোদিন সম্ভাবনা নাই যে ফেরত নেওয়া এই জন্য স্বার্থ ত্যাগ করে কাউকে কোনো কিছু দান করা বোঝালে সম্প্রদান কারক উদাহরণ ভিক্ষুককে ভিক্ষা দাও এখানে ভিক্ষুক হচ্ছে সম্প্রদান কারক অপাদান কারক অপাদান যাহা হতে ক্রিয়া উৎপন্ন পতিত বিচ্ছিত ইত্যাদি সেটা হচ্ছে অপাদান কারক আমি একটু উদাহরণ দিলাম গাছ হতে ফল পড়ে জিজ্ঞেস কর যদি প্রশ্ন করে প্রত্যেকে তো ফল পড়ে সবাই বলবে যে গাছ হতে ফল পড়ে এই যে এই ফল পরে ক্রিয়াটা হচ্ছে গাছ গাছ থেকে শুরু হয়েছে পরে ক্রিয়া ছয় নম্বরে অধিকার কারক অধিকার মানে অধিকার করা যায় অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল বা স্থানকে অধিকার কার বলে আরো সহজ করে বলা যায় ক্রিয়া দাতাকে অধিকার কার বলে খুবই সহজে বলা হয় যেমন আমরা তিনি টাকা থাকে কোথায় থাকে টাকা থাকে এই ছয়টা ছয়টা ছয় প্রকার কারকের সঙ্গে সঙ্গে উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করলাম এখন কারকটা বোঝার জন্য সহজ একটা তোমাদের জন্য একটা উপায় বের করতে কোনটা কোন কারক কার কেন্দ্রে বসবে তোমরা তার চেনার জন্য আমি তোমাদেরকে একটা টেকনিক বলে দিচ্ছি টেকনিকটা হচ্ছে সবসময় মনে করো করিম বল খেলে এই বাক্যের মধ্যে প্রথমে চিন্তা করতে হবে কোনটা ক্রিয়াপদ ক্রিয়াপদটাকে প্রশ্ন করে অর্থাৎ এমনভাবে প্রশ্ন করবে যেমন করিমটা যেন উত্তর চলে আসে প্রথমে ক্রিয়াপদটা নির্বাচন করবে ক্রিয়াপদটা নির্বাচন করার পর ক্রিয়াপদটাকে এমনভাবে প্রশ্ন করবে যে যাতে করে এই যে আন্ডারলাইন করা শব্দটা উত্তরে চলে আসে এখন করি বলতে এমন করে কেন একটা প্রশ্ন করি কেন কে কে
করি নিচ্ছে সবাই বলবে করি এই যে করি এটাকে করতে কারণ কি করে বল খেলে এই প্রবলটা হচ্ছে কি অর্থাৎ ক্রিয়াপদকে সবসময় কষ্ট করে আন্তর্লাঙ্কিত শব্দটা যখন উত্তর চলাচল তখন হচ্ছে কারক চিনা তোমাদের উপায় প্রথমে ক্রিয়া কারকটা নির্বাচন করে এবং ক্রিয়াটা কারককে সম্বন্ধ করে প্রত্যেকটা কারক তোমরা নিশ্চিতভাবে সঠিকভাবে কী করতে পারবে নির্ণয় করতে পারবে আজ আমরা তোমাদের সামনে আজকে কারক এবং কারকের প্রকারগুলি আলোচনা করলাম উদাহরণ শুনো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমরা কোনো অবস্থাতে মাদককে হ্যাঁ বলবো না বলো আর ধূমপান বিষপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই ধূমপান যে সামান্য একটা নিকোটিন জাতীয় একটা পদার্থ আছে সেই জন্য কেউ ওষুধ হিসাবে সেবন করে মুহূর্তের মধ্যে নিমিষেই ধ্বংস হয়ে যায় মারা যায় এখন আমরা তারপরে এই ধোঁয়ার মাধ্যমে যে কাজটা করি যে কোনো অবস্থাতে আমাদের জন্য শুভনীয় বা শুভলক্ষ্য নয় তাই আমরা ধূমপান থেকে বিরত রাখবো এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা রেখে আমি আজকের ক্লাস শেষ করছি সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।